ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে প্রচুর সৈন্যপদ নিয়োগের জন্য ইতিমধ্যেই একটি নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে আইটিবিপির অফিশিয়াল ওয়েবসাইটে। আজকে সেই নোটিশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেই আইটিবিপিতে, এবং শারীরিক মান অর্থাৎ শারীরিক যে মাপঝোক সেগুলো কি থাকলে আপনি আবেদনের যোগ্য, বেতন কত এবং প্রার্থী বাছাই পদ্ধতি, তার সঙ্গে আবেদন ফি, আবেদন পদ্ধতি সবকিছু আমি জানাবো আপনাদের এই ভিডিওতে। এই আইটিবিপিতে আবেদন করতে হলে ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পাস থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশের যোগ্যতাই কিন্তু এই চাকরি। বয়সসীমা 21 জুন 2019, এই তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমায় কিন্তু এখানে ছাড় পাবেন। এবং বন্ধুরা, বেতন যেটা থাকছে এখানে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে কিন্তু 21,700 টাকা এখানে স্যালারি রয়েছে। এবং বন্ধুরা, এই পদটা কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হবে এখানে। এবং শারীরিক মান অর্থাৎ শারীরিক যে মাপযোগ হতে হবে এই কনস্টেবলের জন্য, পুরুষদের উচ্চতা ন্যূনতম 170 সেন্টিমিটার, বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 80 সেন্টিমিটার, গোর্খা, গারওয়ালি, কুমায়ুনি, মারাঠা, অসম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের পুরুষ প্রার্থীদের উচ্চতা 165 সেন্টিমিটার, বুকের ছাতি মাপ অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 78 সেন্টিমিটার, উত্তর পূর্বাঞ্চলের পুরুষ প্রার্থীদের উচ্চতা 162.5 সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 77 সেন্টিমিটার, তপশিলি উপজাতি পুরুষদের উচ্চতা 162.5 সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 76 সেন্টিমিটার। এবং বন্ধুরা, উত্তর পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি পুরুষদের উচ্চতা 160 সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ 76 সেন্টিমিটার কিন্তু থাকতে হবে। এবং বন্ধুরা, এখানে কিন্তু পুরুষ তার সঙ্গে মহিলারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পুরুষ মহিলা সবার জন্যই সংরক্ষিত রয়েছে পদ। যেমন মহিলাদের কেবল উচ্চতা দরকার হচ্ছে অন্তত 157 সেন্টিমিটার, গোর্খা, গারওয়ালি, কুমায়ুনি, মারাঠা, অসম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের মহিলাদের উচ্চতা 155 সেন্টিমিটার, উত্তর পূর্বাঞ্চলের মহিলা প্রার্থীদের 152.5 সেন্টিমিটার উচ্চতা হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে, তপশিলি উপজাতি মহিলাদের উচ্চতা 150 সেন্টিমিটার এবং উচ্চতর পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি মহিলাদের উচ্চতা 147.5 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবে। এবং সব ক্ষেত্রেই কিন্তু বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। এবং দৃষ্টিশক্তি যেটা থাকতে হবে, দূরের দৃষ্টি ভালো চোখে 6/6 এবং 6/9, কাছের দৃষ্টি ভালো চোখে ও খারাপ চোখে N6 এবং N9, টেরা চোখ বর্ণান্ধতা থাকলে আবেদন করতে পারবে না প্রার্থীরা। এবং বন্ধুরা, এখানে কিন্তু খেলোয়াড় কোঠায়, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু এই যে চাকরি, এই যে পদ, এটা কিন্তু স্পোর্টসম্যান পদে কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ বন্ধুরা, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে যে 121 জন পুরুষ মহিলা কৃতি খেলোয়াড় নিয়োগ করা হবে এখানে, অর্থাৎ যাদের কাছে খেলার ভালো কোয়ালিটির সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, কোন কোন খেলার সার্টিফিকেট ভালো র্যাঙ্কে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এই নোটিশে রয়েছে, আপনারা ভিডিওটি পোস্ট করেও দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ফলো করেও কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করে ভালো মতন পড়ে বুঝে আপনারা আবেদন করতে পারেন। প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে অবশ্যই জেনে নেবেন, নথিপত্র যাচাই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। আবেদন ফি হচ্ছে 100 টাকা, তপশিলি জাতি উপজাতি ও মহিলা প্রার্থীদের কিন্তু ফি দিতে হবে না। এবং আবেদন পদ্ধতি হচ্ছে www.recruitment.itbppolice.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে 22 এপ্রিল থেকে 21 জুন 2019 রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 22 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আপনার সামনে খোলা রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক জেনারেট হয়ে যাবে 22 তারিখ, সেই 22 তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 21 জুন, অর্থাৎ জুন মাসের 21 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট। আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ফলো করবেন। অত অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই তথ্যটি আজকে দেবার ছিল যে আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ হতে চলেছে 121 জন পুরুষ মহিলা কৃতি খেলোয়াড়, এই পদে কিন্তু নিয়োগ করবে কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টসম্যান পদে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটিকেও অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।